উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে একজন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন একজন নার্স তাকে সেবা দিচ্ছেন রুগী যে কালচারে বিলং করেন রসুন খেলে তার ব্লাড প্রেশার ঠিক থাকে এটা হচ্ছে রুগীর ব্যক্তিগত একটা পিলিস। ডক্টর সেই রুগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু ওষুধ প্রেসক্রিপশন করেছেন রুগীর যে বিশ্বাস রসুন খেলে তার ব্লাড প্রেশার ঠিক থাকে এজন্য সে নার্স থেকে কোনো ওষুধ গ্রহণ করতে আগ্রহী নয় এই অবস্থায় নার্স চলে গেলেন আফটার এ ওয়াইল নার্স রুগীর কাছে আবার আসলেন এবং তাকে বললেন আপনি রসুনটাও খান এবং ডক্টর যে ওষুধটা দিয়েছে সেটাও গ্রহণ করুন আশা করি আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে হাই এভরি ওয়ান লেটস টক অ্যাবাউট ট্রান্সকালচারাল নার্সিং ইস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর প্রোভাইডিং কোয়ালিটি নার্সিং কেয়ার ট্রান্স কালচারাল নার্সিং বলতে ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপেক্টিং দ্য কালচার অফ আওয়ার পেশেন্ট অর্থাৎ আমরা নার্সিং সেবা প্রদান করার সময় অ্যাজ এ নার্স আমরা যখন রুগীকে সেবা প্রদান করব সে সময় আমরা যেন কারো ব্যক্তিগত বিশ্বাস মানে পার্সোনাল বিলিফ তাদের হেলথ প্র্যাকটিস ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ওই মানুষটিকে একজন মানুষ হিসাবে যেন রেসপেক্ট করি এবং তাদেরকে আমরা সেই ভ্যালুটা দিই সো কীভাবে আপনি কালচারালি কম্পিটেন্ট কেয়ার প্রদান করবেন এক্ষেত্রে আমি বলবো ইফেক্টিভ কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ আপনার যে রুগী তাকে ওপেন জিজ্ঞেস করবেন মানে অর্থাৎ তাকে বলতে সুযোগ দিবেন তার কনসার্ন গুলো কি কি সে কি প্রবলেম ফেস করছে এবং আমি বলবো আপনাকে অ্যাক্টিভ লিসেনার হতে হবে এবং রুগীর সাথে একটি ট্রাস্ট ওয়ার্ডি সম্পর্ক তৈরি করবেন যেটাকে আমরা বলে থাকি থেরাপিউটিক রিলেশনশিপ উইথ দ্য পেশেন্ট সাপোজ অ্যাজ এ নার্স রুগীর সাথে আপনার ধর্মের পার্থক্য হতে পারে রুগীর সাথে আপনার ব্যক্তিগত বিলিফের পার্থক্য থাকতে পারে রুগীর সাথে কন্ট্রাডিক্ট করে এরকম অনেক আপনার বিলিফ থাকতে পারে বা আপনার বিলিফের সাথে বা আপনার পার্সোনালিটির সাথে কন্ট্রাডিক্ট করে রুগীর এরকম অনেক বিলিফ বা হেলথ প্র্যাকটিস থাকতে পারে আপনি সেগুলোকে ভ্যালু দিবেন আপনি সেগুলোকে রেসপ্যাক্ট করবেন আর এইভাবেই আপনি কালচারালি কম্পিটেন্ট কেয়ার প্রদান করতে পারবেন